এই রাস্তাটি আমাদেরকে এখনো প্রায় 6 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ কিসের? না না রাস্তা এরকমই। আমরা উপরে থাম্বিং ভিউ পয়েন্ট থেকে নামছি। অ্যান্ড দিস ইজ দ্য হিস্টোরিক্যাল সিল্ক রুট, যার মধ্যে দিয়ে প্রাচীনকালে কুষাণদের আমলে সিল্কের ব্যবসা বাণিজ্য হতো। চারপাশে কত বরফ, এই বরফের মধ্যে আমরা হেঁটে যাচ্ছি এবং এখনও প্রায় 1 ঘন্টা আমাদেরকে হাঁটতে হবে। ঠান্ডা তো চরম, মানে কোনো গল্পই হবে না, হিমাংশের নিচে তাপমাত্রা। বাট দিস জার্নি ইজ মেমোরেবল। উপরে থাম্বিং ভিউ পয়েন্টে আমরা কফি খেলাম ওখানে বরফের মধ্যে বসে। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি এক্সেপশনাল এক্সপিরিয়েন্স। উফ, বাতাসে অক্সিজেন কম আছে, তাই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে ঠিকই, মাথা যন্ত্রণা মানে মাথা ধরেছে। বাট আই থিঙ্ক ওইটুকু কম্প্রোমাইজ করা যেতেই পারে। তার বিনিময়ে আমরা এই যে ভিউটা পাচ্ছি না, দিস ভিউ ইজ ম্যাগনিফিসেন্ট। এই ভিউ পাওয়ার জন্য আর এই এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এইটুকু করা যেতেই পারে।